একাদশ জাতীয় নির্বাচন শেষে ছয় জানুয়ারি নতুন মন্ত্রীর দায়িত্ব পান জাহিদ হাসান রাসেল দায়িত্ব নিয়েই ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি নিয়ে নিজের অসন্তোষ জানান তিনি হঠাৎই আলোর রেখা দেখা যায় বাংলাদেশের হকিতে দু সালে বন্ধ হয়ে যাওয়া নির্বাচন নতুন করে আয়োজনের তর্জোর শুরু হয়ে যায় গুলিস্তান পাড়ায় কাউন্সিলরদের দলে টানতে মাঠে নেমে পড়েন প্রভাবশালী ক্লাব কর্মকর্তারা দু মেরুতে ভাগ হয়ে যায় হকি ফেডারেশন এক ভাগের নেতৃত্বে আসেন বাংলাদেশ হকির জীবন্ত কিংবদন্তি আব্দুল সাদেক আরেক অংশে থাকেন মেরিনার ইয়াংস ক্লাবের হকির সভাপতি মোমিনুল হকসাইদ সাদেককে সমর্থন দিয়ে সমঝোতার চেষ্টা করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি আজমনাসির পররাষ্ট্রপতিমন্ত্রী শাহরিয়ার আলমের মতো হেভিওয়েটরা তবে একপাশে অবিচল ছিলেন মমিনুল হকসাইদ যদিও মোহামেডান ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে সাদাকালোদের ভালোই বিব্রত করেন এই সংগঠক তাকে সমর্থন দেন আরেক অভিজ্ঞ সংগঠক উষা ক্রীড়াচক্রের সভাপতি রশিদ শিকদার তবে হঠাৎই উদ্ভট এক অজুহাতে নির্বাচন স্থগিত করে দেয় এনএসসি কিন্তু ধোপে টেকেনি তা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আলোর মুখ দেখে হকি নির্বাচন সব ঝামেলা শেষে উনত্রিশে এপ্রিল দু নির্ধারিত হয় নতুন তারিখ নির্বাচনের জন্য আসে নতুন ভেনুর ঘোষণা অবশেষে কাঙ্ক্ষিত দিনে হয়ে যায় ভোটাভুটি চুরাশি জন কাউন্সিলর ভোট দিয়ে নির্বাচন করেন জনকে যেখানে সাতচল্লিশ ছত্রিশ ভোটের ব্যবধানে আব্দুল সাদেককে হারিয়ে সাধারণ সম্পাদক হন মমিনুল হক সাইদ কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা পায় সাইদ রশিদের বাঁচাও হকি প্যানেল যদিও সহসভাপতি পদে পাঁচজনের চারজনই নির্বাচিত হন সাদেক প্যানেল থেকে দায়িত্ব নিয়েই কারিশমায় বেশ কিছু পরিবর্তন আনেন নতুন সাধারণ সম্পাদক ইন্ডোর হকি এবং মেয়েদের হকির যাত্রা হয় এ সময় পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক আসরের আয়োজন নিয়েও চলতে থাকে কথাবার্তা তবে হঠাৎই কালো মেঘে ঠেকে যায় হকি ফেডারেশনির পাড়ার ক্লাবগুলোতে ধরা পড়ে একটার পর একটা ক্যাসিনো যেখানে মূল হোতাদের একজন হিসেবে নাম আসে হকির সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদের অপবাদ মাথায় নিয়ে দেশান্তরী হন তিনি থমকে যায় হকির দুরন্ত গতি নিয়ন মহাইমিন সময় সংবার